শোনো শোনো দীপিকা শোনো, বউটাও বলো না। আসল কথা হচ্ছে ভালোবাসার মানুষ, ভালোবাসার জন, আরে সে না খেলে কি কেউ খেতে পারে? ভগবান, এ যদি তুমি বুঝতে তার জায়গায়। যা যা যা, তোরা গিয়ে খেয়ে নে, যা যা। হ্যাঁ দাদা। খাওয়াচ্ছি, খাওয়া দেখাচ্ছি, আমার সামনে দিয়ে আমাকেই টপকে যাওয়া, দেখাচ্ছি মজা। মা 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 করতে করতে চলে গেল ছাগলের তৃতীয় সন্তান। এদের যে কি হবে কে জানে। রথীন্দ্র না এই সংসারটাকে একেবারে শেষ করে দিল। হরিন্দ্র একেবারে শেষ করে দিল। রথীন্দ্র, রথি, কি ডাকছো? হ্যাঁ, এই সত্যি করে সত্যি করে বলতো, তোর এই বিশাল বাহিনী শ্বশুরবাড়ির লোকজন কজন থাকবে এখানে? যতদিন বিয়েটা না হচ্ছে, আমার শাশুড়ি মা দীপিকাকে এই সংসারে বসে তবেই যাবে। তাহলে তো কোনোদিন যাওয়া হবে না। মানে সেই গুড়ে বালি, বুঝতে পেরেছিস? সেই গুড়ে বালি। কারণ হিদের সঙ্গে পেখমের যে বিয়ে হয়ে গেছে সেটা তুইও জানিস, আমিও জানি খুব ভালো করে। বাইরে একবার সাত পাকে ঘুরে গেলে না আর তো সেটা উল্টো দিকে ঘোরা যায় না। যাই কি, যা 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 গিয়ে দিবানিদ্রা দে। আমি আর আমার বাবা বরং কি 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 করবিটা কি? হ্যাঁ কিছু না, বাবা তাস খেলতে যাবে আর আমি বাবাকে সেখানে নামিয়ে দিয়ে অফিস চলে যাবো। আসুন। দেখা যাক কে জেতে। হৃদয় হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, এত সহজে ওকে হাতছাড়া করবো না। দাদা, এতদিন তুই প্রচুর কামিয়েছিস, এবার আমার পালা। এসো, আমি খাবারটা এখানে রেখে দিচ্ছি, হ্যাঁ খেয়ে দাও। আরে তুমি হা করে কি দেখছো বলো তো? আমি যাই, ওদিকে অনেক কাজ পড়ে আছে, তুমি খেয়ে নিও। হ্যাঁ কি আজ আপনার হাতে খাবো? মানে মানে আপনি আমাকে খাইয়ে দেবেন, মনে আছে মেজবাড়ি? মেজবাড়ি কথা না, ওর সাথে খুব শখ হয়েছে দেখছি। আরে শখ হয় না, শখ তো হতেই পারে। আর মশাই গিন্নি এত ভালোবেসে রান্না করে নিয়ে এসেছেন, হ্যাঁ সে তো চাইতেই পারে। আসলে কি জানেন, মশাই তো খুব অসহায়, কেউ তো ভালোবাসে না, তাই যদি মশাই গিন্নি ভালো টালো বাসেন। আরে কেউ ভালোবাসে না? না না তো, কেউ নেই, বিশ্বাস করুন কেউ নেই। জানেন যে কেউ কাছে ডেকে এনে ভালোবাসো খাইয়ে দেবে। চুপ করো, তো ঢং করতে হবে না, খাইয়ে দিচ্ছি।